যেমন মনে চায় তেমন চলো, ছোট্ট জীবন 60-70 বছর, যেমন মনে চায় তেমন চলো। তারপরে তোমরা আসামি, কাঠ গোড়ায় দাঁড় করানোর কোনো প্রয়োজন হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, দাড়ি পাল্লার কোনো প্রয়োজন হবে না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিন, উড মরবে সিধা জাহান্নামে চলবে, সিধা জাহান্নামে যাবে, ওর ভাবার দরকার নাই। কিন্তু যে নিজেকে মুসলমান বলে, উম্মতে মুহাম্মদী বলে, ওর ভাবার দরকার আছে, বেশি দিন থাকা যাবে না। এটা আল্লাহ দিছেন, আল্লাহ এটার ভিতরে চা আছে সব, আল্লাহ শুধু অস্তিত্ব দেন নাই, সাজাইছেন, শুধু সাজান নাই, 24 ঘন্টা সুরক্ষিত করে। রব্বে কাবার কসম, কুঠি কসম খেলেও গুনাহ হবে না। যুবক, আল্লাহ তোমাকে সুরক্ষিত করে বিদায় তুমি তরঙ্গে চলো, তরঙ্গ বোঝো, তুমি যৌবনের ঢেউয়ে চলতেছো। আল্লাহ যদি সুরক্ষিত না করতেন, আল্লাহ নিজে বলে লাতিল আরদু ফি বাতনিহা, জমিন তোকে বহুত আগে পেটে নিয়ে আনিত। তুমি বলো, আমার বিবেকের কাছে প্রশ্ন করো, কোন পদস্থ ব্যক্তি যদি কাউকে 10 বার ডাকলো আর যদি না আসলো, কোন মালিক যদি কর্মচারীকে 10 বার ডাকলো সে ভ্রূক্ষেপ না করলো, কানে নিলেই না, তাকাই দেখলো না, শুনলো বটে কিন্তু কোনো মূল্যায়নই করলো না, চাকরি থাকবে? মজমা কি বলে, চাকরি থাকবে? দুনিয়ার পদস্থ ব্যক্তিদের ডাকে সাড়া না দিলে তো হাত করি পড়তে হয়, পায়ে বেড়ি পড়তে হয়, জেল জরিমানা হয়, ফাঁসির কাস্তে পর্যন্ত চলতে হয়, ঠিক না? ঠিক বলতে এত কষ্ট হয় কেন? বাংলাদেশের রুলস আছে। আর আল্লাহ ডেলি 5 বার ডাকে, 5 বার, মাসে 1300 বার ডাকে, বছরে 1800 বার ডাকে। আল্লাহ নিজের জন্য ডাকে না, ওলামা জানে, জিজ্ঞাসা করে দেখো। আল্লাহ নিজে বলা দিছে, সমগ্র সৃষ্টিও যদি এক মানুষের মতো জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত আমার অনুগত্যে কুদরতি পায়ে মাথা দিয়ে পড়া থাকে, লা ইয়াকফাল ওয়ালা ইয়ালতাফি তারফাতা আইন, চোখের পলক জপতে যতটুক সময় লাগে, এতটুক সময়ের জন্য যদি বিমুখ না হয় আর গাফেল না হয়, আল্লাহ বলে লা ইয়াজিদ ফি মুলকি শাই, আমার রাজত্বের ভিতরে জাররা বরাবর বাড়বে না। আল্লাহ তো ওই আল্লাহ, বিরোধিতা করলে কিচ্ছু হয় না, মানলেও কিচ্ছু হয় না। আল্লাহ বলে সমগ্র সৃষ্টি, হাদিসে আছে, জানি না ওলামা মানে কি মানে না, আজকাল তো তা হাকিকাত বেশি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, এত বড় বড় সৃষ্টি না মানলে কি করবেন? এক ফেরেশতা বানায় রাখছি, কি করবেন ওকে? কইলো আমার তুহু আইয়াকুলা সামাওয়াতি ওয়াল আরদ লা আকালা বিলুকমা, যদি সমগ্র সৃষ্টিকে খাইতে বলি, এক লুকমা বানায় ভিতরে নিয়ে নেবে। তো পাঞ্জা কত বড়, মুখ কত বড়, পেট কত বড়, স্টোমার কত বড়। আমি সৌরজগৎ পড়াইতে আসি নাই, সৌরজগৎ জানি কত বড়। মুলসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, ওটা রাখছেন কোথায়? কয় আমার চারণ ভূমি থেকে একটা চারণ ভূমি। কয়টা কোন জায়গায়? কয় এটার তথ্য দেওয়া যাবে না, রাখছি। ওই আল্লাহ ডেলি ডাকে। হায় যুবক, সত্য এটাই বাবা উচিত, নাইলে যৌবন আল্লাহ, আর আল্লাহ ডাকবে তুমি আসবে না। বলবেন তাইলে আমাকে ধরে না কেন?
এটাও বলা দিতেছি, ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। বিদায় তুমি থ্রি কোয়ার্টার পোড়া করতে পারো, হাফ কোয়ার্টার পোড়া করতে পারো, নইলে মুসলমানের ঘরে জন্ম সর্বশেষ বেনিফিট তুমি নিবে, সর্বশেষ বেনিফিট দেখা দিতেছি লাভ তুমি নিবে। আজকে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ যারা টক শোতে বলে আল্লাহর বিরোধিতা করে, আমার বিশ্বাস যদি ইমান থাকে আল্লাহর থেকে বহু দূরে, না নামাজ না রোজা না হজ না যাকাত, কিন্তু এক জায়গায় যে লজ্জায় লেখা আসে, যখন ধর্ম কি তখন লজ্জায় লেখা ফেলে ইসলাম, মনের থেকে বাধ্য হয়ে, লজ্জায় না মনের ভিতর থেকে বাধ্য হয়ে লেখা আসে ইসলাম, ও যে বেনিফিট পাবে লাভ পাবে, তখন সারা দুনিয়া চিৎকার দিবে, আল্লাহ যখন বলবে এমন ব্যক্তিকেও জাহান্নাম থেকে বাহির করো, তখন সারা দুনিয়া চিৎকার দিবে লাউ কুন্না মুসলিমিন। কোরআন দিতেছি, কোরআন, কোরআনে লেখা আছে, কাফেররা বলবে, মুশরিকরা বলবে, ইহুদি নাসারা বলবে, তারপরে দোজখকে আল্লাহ সিলগালা করে দিবে, আর কাউকে বাহির করা হবে না, তখন চিৎকার দিয়া বলবে যদি নামের মুসলমানও হইতাম, তোমাকে আল্লাহ সব ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিল, উম্মতে মুহাম্মদি বানাইল, আর তোমাকে ডাকবে তুমি আসবে না, ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় কিচ্ছু বলে না, নাহলে আল্লাহ আল্লাহ এত বড় পাওয়ারের মালিক যে, দুনিয়াতে সামান্য পাওয়ার পায়া মানুষ জমিনে হাঁটে না, আছে না নাই, সামান্য পথ পাইতে দেরি, দরা ছোয়ার বাইরে যেতে দেরি করে না, মানুষকে মানুষই মনে করে না, না নাই, আর আল্লাহ কুরবান যাও আল্লাহর উপরে, মাঝে মাঝে ভাবতে যায় আমিও হারায় যাই, আল্লাহ ভাবতে যায় হারায় যাই মাঝে মাঝে, ওলামা জানবে তোমরা বুঝবে না, সৌরজগৎ নিয়ে যারা গবেষণা করছে ওরা সব হারায় গেছে, নাইলে শেখ সাদি লেখছে কেন, দারি ওয়ার্তা কিস্তি ফেরু সুধা দার কে পয়দা না সুখ তখতায় বর কিনা, সৌরজগৎ নিয়ে ভাবতে যায় সব হারায় যায়, বুদ্ধিমান বর্তমান বিজ্ঞান ওরা বেশি তালাশ করে নাই, লেখা সিগনেচার করে ছেড়া দিছে, বলছে আর তালাশ করতে গেলে আমরাও হারায় যাব, যাও লা লেখছে ওটা বিবেকে আসে না, যা লেখা ছেড়া দিছে, বলছে সৌরজগতে 100 কোটি মহাদেশ আছে, সবগুলা মিলা দুনিয়ার মতো মহাদেশ না, কিন্তু সৌরজগতের গ্রাম আর দুনিয়ার গ্রাম, এটা কি ইউনিয়ন, ঢাকার গাঁও না গ্রাম, কত বড়, এদিকে 50,000 মাইল, এদিকে 50,000 মাইল, এদিকে 25,000, এদিকে 25,000, সৌরজগতে আমরা যেই গ্রামে আছি, আমরা যেই গ্রামে, এই দুনিয়াটা যেই গ্রামে আছে, ওই গ্রামটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম বিজ্ঞান বলে, এটার নাম ছায়া পথ, সবচেয়ে ছোট গ্রাম, তারপরও এত ছোট যে যান্ত্রিক জিনিস যদি বিজ্ঞান তৈরি করে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, কত ঘন্টায়, মিনিটে, সেকেন্ডে, তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে, তাহলে মহাদেশ কত বড়। এরকম 100 কোটি মহাদেশ আছে, সব মিলায়া প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো ছোট, আল্লাহ যিনি তার পাওয়ার দেখাইছেন, পাওয়ার, আমার পাওয়ার দেখবি, হুকুমের পাওয়ার, জাতের পাওয়ার না,
কুদরতি হাতের পাওয়ার না, কুদরতি মুখার পাওয়ার না, কুদরতি ঘুষার পাওয়ার না, শুধু হুকুম কুন। কোরআনে আছে না কুন, ইদা আরাদা শাইয়ান আইয়া কুলা লাহু কুন, কুনের শব্দের আল্লাহ পাওয়ার দেখাইতেছেন। অদাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমি কোন আকাশের উপরে রাখতে দেরি, স্থির হতে দেরি হয় না। কয়টা আকাশ? একটা। সাবা সামাওয়াতি তিবাকা, সাতটা এক সমান বড়। আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা, বাংলাদেশে কোনো ওয়ার্ল্ড কাপ খেলার স্টেডিয়াম নাই, ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলার কোনো স্টেডিয়াম বাংলাদেশে নাই, না চিটাগাং, না রাজশাহী, না সিলেট, না রংপুর, না ঢাকা, রাজধানীতেও নাই, বাংলাদেশে নাই। দুনিয়ার সবচেয়ে বড় ফুটবল কাপ মাঠ যদি নেওয়া হয় আর ফুটবলটা মধ্যখানে রাখলে মাঠের তুলনায় যতটুকু ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে ঠিক এরকম ছোট, ঠিক এরকম ছোট। আল্লাহ বলে আমার কুন দিয়া বানাইছি কুন, প্রত্যেকটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। ফওকা সাবে সামাওয়াতিন বাহার, সাত সমুদ্রের আগে আকাশের উপরে আল্লাহ সমুদ্র খোদাই করছেন হুকুম দিয়া, গভীরতা উমুকুহু বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু গভীরতা এতটুকু। ফিহি সামানিয়াতু আওয়াল, এর ভিতরে আট ফেরেশতা দাঁড়ায় আছে। ডাকার গাড় মানুষ বলবে কমর পর্যন্ত তো পানি গেছেই গেছে, ঠিক না? কি এত বড় যদি গভীর হয় তাহলে কমর পর্যন্ত পানি গেছে না, বুক পর্যন্ত তো যাওয়ার কথা, ঠিক না? আল্লাহ রসুল বলে মা ওয়াসালা মা উল বাহরি ইলা রুকবাতি হিন্না, হাঁটু পর্যন্ত পানি যায় নাই। এটাও বানাইছেন হুকুম দিয়া। ফেরেশতার তথ্য দিতে গেলে হারায় যাব, এক এক কান্দা সাতশো বৎসরের রাস্তা। মিন সাহমাতি উদুনিহি ইলা আতিকিহি সাবউমিয়াতি আম, এক এক কান্দা ফেরেশতার সাতশো বৎসরের রাস্তা, দুইজনের দূরত্ব হল পঞ্চাশ হাজার বৎসরের রাস্তা। বাইনা কাতিরাইহি খামসিনা আলফা সানা আলা আনাকিহিম আরশুর রহমান, এদের কাঁধে আল্লাহর আরশ। আল আরশু মখলুকাতুম মিন ইয়াকুতাতিন হামরা, আল্লাহ লাল টকটকে এস্টার রুবি দিয়া আরশ বানাইছেন, এত বড় পাথর কোথায় পাইছে আল্লাহ? কাটিং করছে কোথায়? মেশিন কোত্থেকে নিছে? সব কুদরত দিয়ে করছে। ওই আল্লাহ ডাকবে? এ তো আকাশের কথা বললাম, চলেন হাদিসটা একটু শুনায় দিই। আল্লাহ বলে অদাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত ওয়া আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনের উপরে রাখতে দেরি, স্থির হইতে দেরি, বাসমান হইতে দেরি হয় না, পানির উপরে বাসমান হইতে দেরি হয় না, সব নিচে পানি, নাইলে পাইপ গাললে বাহির হয় কোত্থেকা, ঠিক না? হ্যাঁ, পাইপ গাললে বাহির হয় না, নাই টিউবওয়েল এই এলাকায়? হ্যাঁ, পানি কি আকাশ থেকে ইনপুট করে খান নাকি, কোত্থেকে বাইর হয়? আল্লাহ বলে বাসমান জমিন। আরেকটা তো বুঝবেনই না, স্কুল কলেজের ছেলেরা বুঝবে মনে হয়, দুনিয়া সূর্যের পিছনে দৌড়াইতেছে 66,000 মাইল পার ঘন্টায় দৌড়াইতেছে, আর চলার গতি হইল 66,000 মাইল পার ঘন্টায় সূর্যের পিছে দৌড়াইতেছে। কই আমরা তো ছিটা যাই না, পড়ি না। আল্লাহ জমিনকে বলে এটা আমার হুকুমের খেল। ওয়াজআলনাল আরদা করারা, আমি জমিনকে মানুষের জন্য সবচেয়ে নিরাপদ স্থান বানায় দিছি। জমিনকে কানে কানে বলে দিছে দৌড়া যত পারস, কিন্তু বন্দার গায়ে যেন বাতাস না লাগে, খবরদার। গড়তেছে ঘন্টায় 1,000 কিলোমিটার বেগ, 1,000 মাইল বেগে ঘন্টায়,
24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়, এই জন্য আমাদের 24 ঘন্টা আমাদের দিন রাত, কারণ না দুনিয়াটা মাত্র 24,000 মাইল, এই দুনিয়াটা মাত্র 24,000 মাইল। আল্লাহর কুদরত দেখাইতেছি, ওই আল্লাহ, ওই আল্লাহ ডাকে আসে না। আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা যদি না দিতাম তাহলে তোমাকে ডাকতাম আর তুমি আসবে না, এটা কোনোদিন হতো না। আমার পাওয়ার দেখছিস, শুধু ইচ্ছা স্বাধীনতা দিছি মৌত পর্যন্ত, নাহলে আল্লাহ ডাকবে। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কবীরুল হাফিদুল মুকীতুল হাসিবুল জলীলুল করিমুর রকীবুল মুজীবুল ওয়াসি الحكيم الودود المجيد البائت الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمؤمن المغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تو 99 পদের মালিক আল্লাহ আল্লাহ এই জন্য আপনাদের পায়ে ধরি আর না ধরি যুবকদের ধরব যুবক তোমার পায়ে হাত রাখব সারা দিন তো নেটের ভিতরে থাকো আনলিমিটেড ঘরে এমবি লাগানো আছে ডাকার গাঁও গ্রাম হলে কি হবে এইখানেও তো বাড়িতে বাড়িতে ওয়াইফাই আছে না নাই আছে বাড়িতে বাড়িতে ওয়াইফাই তোমার পায়ে হাত রাখা বলি একবার মাত্র 99 নামের অর্থ দেখো মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে নিবিড় ভাবে একবার দেখো হতে পারে তোমার বিবেকের পর্দা খোলা যাবে হতে পারে তুমি ওই যুবক হইতে পারো তুমি জমিন দিয়ে হাঁটবে আর আল্লাহ উপর থেকে কানে ধ্বনি দিবে লাউলা শাবাবা খুশা ও যুবক তুমি যদি জমিনে না থাকতে লাজালতু সামা হাদিদা আমি আকাশকে লোহার বানায় দিতাম ওয়াল আরদা সাফসাফা জমিনকে তামা ওমা আনসাল তুমিনা সামা ইকাতরা আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না ওমা আম্বাত তুমিনাল আরদি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানা না বল আনসাল তু আলাই হিমুল আদাব সব্বা একের পর এক আজাব দিয়ে ধ্বংস করে দিতাম একবার দেখো খোদার রাস্তা হতে পারে তুমি ওই যুবক হতে পারো তো কথার শুরু যেখান থেকে ছিল আমি শেষ দিকে চলে আসছি একবারে কথা আর লম্বা হবে না 11:30 বাজতে চলছে পড়ায় কথার শেষ জায়গায় চলে আসছি যে মুসলমান দুনিয়াতে নির্যাতিত কেন কি কারণে নির্যাতিত এটাই ভাবা উচিত আমাদের কেন নির্যাতিত রব্বে কাবার পছন্দ শুধু দুটা কারণে মুসলমান আজকে নির্যাতিত যদি দুটা কারণ না হতো তাহলে আবাবিল এখনো ডানা মেলা আকাশে ওড়ে না আবাবিল মারা গেছে না এই দুনিয়াতে হজে গেছেন কেউ হজে এইখানে কেউ আছে হাজি মক্কা শরীফে রাত্রের বেলা দেখা যায় হেরেমের উপর দিয়ে ছোট একটা পাখি উড়ে ছোট ডানা লম্বা ছোট একটা পাখি উড়ে ওইটার নামই আবাবিল ছোট পাখি চড়াই পাখির চেয়েও ছোট কিন্তু ডানাটা একটু বড় আবাবিল এখনো আকাশে ওড়ে মারা যায় নাই মশা এখনো আমাদেরকে বিরক্ত করে মারা যায় নাই বিলুপ্ত হয় নাই
আল্লাহ সৈনিকের অভাব নাই, আল্লাহ ডিফেন্সের অভাব নাই। লা ইয়ালামু জুনুদা রাব্বি ইল্লা হু। হায় হায় হায়, দুই কারণে আজকে মুসলমানের এই দুরবস্থা। আমার কথা সবাই মানবে না আমি জানি, আধুনিকের ছোঁয়া যখন লাগছে তো আমারটা প্রত্যেকে মানবে, কেউ মানবে না আমারটা। সত্য এটাই, দুই কারণে, দুই কারণে শুধু আজকে বলি মিডিয়ার সামনে। হায় হায়, সূর্য প্রতিদিন কিন্তু আমাদেরকে মেসেজ দিতে দিতে যায়। বলেন তো, সূর্য উঠে কোন দিক থেকে, ডোবে কোন দিকে? যদি পশ্চিমে না যাইতো তো ডুবতো? হ্যাঁ, সূর্য আমাদেরকে মেসেজ, দুইটা মেসেজ দিতে দিতে সূর্য ওঠে। একটা হলো ইবনে আদম, ও মানুষ, আনা ইয়াউমুন জাদিদ, আমি নতুন দিন তোর জন্য। আলা আমালিকা শাহিদ, সারাদিন আমার আলোতে যা করবি সবগুলা সাক্ষী আমি বহন করব। ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে কর, এই উম্মতের জন্য সুবর্ণ সুযোগ মনে কর। কেন না, এই উম্মতের জন্য সবচেয়ে বড় সুযোগ, কোন উম্মতকে আল্লাহ এই সুযোগ দেন নাই। নবীজির কারণে আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন, হাত্তা ইউগার রের, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত মুখ দিয়েও যদি তওবা না করে তো আঙ্গুল দিয়েও করতে পারে। যেটা বলতেছিলাম, এই উম্মতকে দিছেন মৃত্যুর আগে মুখ দিয়েও যদি তওবা না করে আঙ্গুল দিয়া করতে পারে। বিশ্বাস হয় না? বোবা কি মুখ দিয়া তওবা করে? হ্যাঁ, কি কি দিয়া করে? আল্লাহ তুমি, আল্লাহ তুমি, আরে বলেন না কি এক, ঠিক না? এটাই তো বুঝায়। হ্যাঁ, বাস তওবা হয়ে গেছে, কলেমা হয়ে গেছে, গ্রান্টেড কলেমা, তওবা গ্রান্টেড। এই উম্মতের জন্য, কোন উম্মতের জন্য ছিল না, এই উম্মতের জন্য আল্লাহ দিছেন। কিন্তু আজকে নির্যাতিত শুধু দুই কারণে, সূর্য বলতে বলতে ওঠে, সুবর্ণ সুযোগ মনে কর। লান আউত ফি হায়াতিক আবাদা, হতে পারে আর কোনোদিন তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস। হায় হায় হায়। দ্বিতীয় ধ্বনি দেয় সূর্য উম্মতে মুহাম্মাদি, আমি পশ্চিমে যা ডুবা যাব, তোমাদের পায়ে পড়ি, তোমরা পশ্চিমের দিকে তাকায়ও না, পশ্চিমা কালচারের দিকে তাকায়ও না, পশ্চিমা সাজসজ্জার দিকে তাকায়ও না, পশ্চিমা জীবন ধারার দিকে তাকায়ও না, পশ্চিমাদের অঙ্গি ভঙ্গির দিকে তাকায়ও না। যদি পশ্চিমাদের দিকে তাকাইলা তাইলে তোমরা ডুববে, আর কোনোদিন বাইসা উঠতে পারবে না। সূর্য এই ধ্বনি দিতে দিতে যায় পশ্চিম দিকে। বিশ্বাস মানে ওলামাদের হবে না যে করতে বাইর করে নিয়ে আসছেন, যাইয়েন তারপরে দেখা দিব আঙ্গুল দেয়া। পৈরা বলতেছি বানায় না, সূর্য পশ্চিমে যে ডুবা যায় মুসলমানকে উম্মতে মুহাম্মদীকে মেসেজ দিতে দিতে যায়, তোমরা পশ্চিমার দিকে তাকাও না। আজকে দুই কারণে আমরা নির্যাতিত, একটা হলো পশ্চিমাদের এসকে আমরা আসক্ত, ভালোবাসায় আমরা আসক্ত, বোঝেন আসক্ত? হ্যাঁ, শুধু এটা বুঝি, মাদকে আসক্ত বুঝি খালি, ওই মাদক আসক্তিও আসছে পশ্চিমা থিকা, নাইলে মুসলমান মাদকে আসক্ত হবে, যার জন্য জান্নাত রাখা। মুসলমান যুবক নাচে আসক্ত হবে, যার জন্য জান্নাতে নাচ রাখা। গানে আসক্ত হবে, যার জন্য জান্নাতে গান রাখা। 14 তারিখে আসক্ত হবে, যার জন্য প্রতি ঘন্টায় ঘন্টায় 14 তারিখ। ও যুবক, তোমাকে 100 যৌবন
পুরুষের যৌবন শক্তি দিবে কত কাজে তো লাগাইতে হবে ঠিক না ডেলি কাজে লাগাইবো কয়বার জানো একটু বলে দিলাম ডেলি কাজে লাগাবে নারী পুরুষ 100 বার কয়বার বছরে একবার আইলে চলবো নাকি এইবার বলো বোঝো হিসাব করো 14-24 ঘন্টায় কয়বার কাজে লাগাবে তাহলে মেসেজ কয়বার আসতে হবে পার ঘন্টায় আরে বলো না পার ঘন্টায় 4 বারের বেশি মেসেজ আসতে হবে 4 বারের বেশি মেসেজ আসবে ভিডিও কল সহ এখন তো 14 তারিখে মেসেজ দেয় 20 জন রে লয়া দাঁড়ায় থাকে 1 জন রে ঠিক না 19 জন ইচ্ছা এক ঠিক না হ্যাঁ খামাকা ফুল কিনা পড়ে পুষ্কুনিতে ফালায়া দিয়া পড়ে তারপরে করে কি প্রতিশোধ নেওয়ার জন্য যাকে ভালোবাসলো তাকেই গলায় ছুরি চালায় আজ পর্যন্ত কত প্রেমিকের হাতে প্রেমিকা মূল্য আর কত প্রেমিকার হাতে প্রেমিক মূল্য মরে নাই না সবাই হয় নাই হ্যাঁ কত মিন্নি এই পর্যন্ত প্রেমিককে জব করলো ঠিক না আবার কত প্রেমিকার হাতেও তো কত মিন্নি এই পর্যন্ত জব হইল এটাই তো দুনিয়ার ছল জানো তো না জান্নাতে কি রাখা আছে কোরম কিরকম কোয়ালিটির ঠিক না হ্যাঁ মাটিরটা দেখেই পাগল ঠিক না জান্নাতেরটা তো খবরও নাই চলো একটু ধারণা দিই দেখি জিব্বায় পানি আসে কিনা হুম আসবো পানি জিব্বায় দেখি এতটুক বানাইছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাঠ পর্যন্ত জাফরান দিয়া উপরটা বানাইছেন হোয়াইট কাপুর দিয়া 120 ফিট লম্বা চুলটিও 120 ফিট লম্বা শরীর থেকে 4টা ঘ্রাণ বাহির হবে যেইখানে তাকাইবা ওইখানে ছবি দেখা যাবে লেহেঙ্গা পড়া থাকবে 3 কিলোমিটার ঘের মারলে 3 কিলোমিটার পর্যন্ত ঘ্রাউ হয়ে ফুলা উঠবে এই সুতার লেহেঙ্গা না আলোর সুতার লেহেঙ্গা সমুদ্রের পানি কিরকম এখন আরে বলেন না হ্যাঁ কি লোনা না এত লবণ যে তিতা জিব্বায় লাগানো যায় না একবার লাগাইলে 20 বার থুতু ফালাইলো ওই তিতা ওই নদীতে সমুদ্রে যখন থুতু দিবে তো আল্লাহ রাসূল বলছে লাসারা আদবা 7 সমুদ্র মিটা হবে ওই তিতা পানিগুলোকে পরিবর্তন করে যদি থুতু মিটা বানাইতে পারে তো ডাইরেক্ট ওই থুতু যদি তোমার ঠোঁটে লাগে কেমন হবে মানে একটার মুখে পানি এনে কোথেকে আইব সারাদিন তো এয়ারফোন আর কত পাও ধর্ম আমি এদের আমি তো এদেরকে জান্নাতের যুবক বানাইতে চাই আমি তো এদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই যে ফুর্তি জান্নাতে করবে 120 ফিট তুমি লম্বা হবে 10টা শারীরিক গুণ হবে কয়টা আজকে কয়টা আছে একটু সুদর্শন এটুকুই আছে ঠিক না হ্যাঁ ওটা দেখেই তো কতজনে ওড়না পেঁচাইতে চায় আর 10টা যদি হইতো এই দুনিয়ায় তাহলে মনে সব তোমার পিছেই মরতো আলা তাউলি আদম 60 সিরাআ 120 ফিট লম্বা আল্লাহ হোসনে ইউসুফ ইউসুফ আল ইসলামের মতো রূপ আল্লাহ মিলাদি ঈসা ঈসা আল ইসলামের মতো বয়স আল্লাহ কুয়াতি মূসা মূসা আল ইসলামের মতো শক্তি আল্লাহ সৌতি দাউদ দাউদ আল ইসলামের মতো সিঙ্গার দুনিয়ার এটি সিঙ্গার এটি সব সিঙ্গারা একটাও সিঙ্গার না সব কি সিঙ্গার তো জান্নাতে আমার চেয়ে বেশি সিঙ্গার চিনো তোমরা দুনিয়াতে যাও দুনিয়ার বড় বড় সিঙ্গার আমাকে চিনে মরা গেছে মাইকেল জ্যাকসন মেলে ওইও চিনত আমি 6 বার গেছি ওর বাড়িতে 6 বার
আমি দুনিয়ার বড় বড় সিঙ্গার চিনি, তোমাদের চেনা বড় বড় সেলিব্রিটি চিনি, কয়জন রেসলার চিনো তুমি? রেসলার চিনো? চিনো না? যুবকরা চিনে? কয়জনের নাম জানো? কয়জন রে দেখছো? খালি ছবিতে দেখো, ঠিক না? আমি তো ওই স্টেডিয়ামে বয়ান করে আসছি যে স্টেডিয়ামে ওরা রেসলিং খেলে। অতিরঞ্জিত করতেছি না, আমি চিনি রোমান র্যান্স কভার যাকো সব চিনি আমি, আমারও চিনেই তো হবে না। হায় হায়, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ দিবে আল্লাহ, সিঙ্গার বানাবে তোমার। তুমি যখন সুর তুলবে, দাউদ আলাইহিস সালাম দুনিয়াতে জবুর করলে পাহাড় হেলত, ঝুমত, নাচত, তুমি যখন জান্নাতে সুর তুলবে পুরো জান্নাত তোমার লগে ডান্স করবে, ডান্স। এমন সিঙ্গার বানাবে আল্লাহ তোমাকে। আর আল্লাহ যে সিঙ্গার বানায় রাখছে ওটা তো আলাদা। মাঝে মাঝে আল্লাহ জিজ্ঞাসা করবে, গান শুনবি? লাগাবে জান্নাতে স্টেজ, প্রথম সিঙ্গার আসবে যা আল্লাহ ফেরেশতা বানায় রাখছেন। শুনানোর পরে জিজ্ঞাসা করবে, কেমন শুনলি? ওইখানে এরম খালি মুখে না, খালি তো একটু হেলা দুলাই আয়া পড়ো তোমরা, ঠিক না? মাঝে মাঝে তো দেখি এই রোড দিয়েই তো যাওয়া আসা হয়, অনেক কনসাল্ট চোখে পড়ে, ঠিক না? সবই তো মেন মেন জায়গা, ঠিক না? চান্দিনা কো আর মাদায়া কো, ইল্লারগঞ্জ কো আর দাউদকান্দি কো, দেখা তো যায় সব, ঠিক না? স্টেজ লাগাবে, ফেরেশতা শুনানোর পরে আল্লাহ জিজ্ঞাসা করবে, কেমন শুনলি? তো সারা জান্নাতির এক বাক্যে বলবে, লাকানাল মউতুলা মুতনা, মৌত থাকলে আওয়াজের জঙ্কারে মরা যেতাম। আওয়াজ খালি মুখে না, একদিক দিয়ে জান্নাতের নেয়ামত আইতে থাকবে আর খাইতে থাকবে আর কান শুনতে থাকবে। দুনিয়ার মতো 3 মিনিটের গান, 4 মিনিটের উপরে কোনো গান নাই আমি জানি, আছে নাকি? খুঁজা বাইর করো। বাকি একটু লম্বা সম্বা হয় এটা অন্য কারণে, একটু কোমর হেলায়, একটু হাত দুলায়, একটু উহ করে, একটু আহ করে, ঠিক না? এর লেগে একটু বাড়ে। আসল গান 4 মিনিটের উপরে নাই, 40 বছর টানা গান হবে, হারা যাবে। তারপর আল্লাহ জিজ্ঞাসা করবে, আর চেয়ে সুন্দর? বলবে ধারণা নাই। আল্লাহ বলবে, তালিয়া হাবিবি, তালিয়া দাউদ, দাউদ আল ইসলাম স্টেজে এসে শোনাবে। তারপরে বলবে, আর চেয়ে সুন্দর? বলে, সুরের রাজা শোনায় ফেলছে, আর চেয়ে সুন্দর কি হয়, আমাদের ধারণা নাই। তখন ডাকবে, তালিয়া হাবিবি, তালিয়া মোহাম্মদ, আমাদের নবী জি আইসা ইয়াসিন শুরাবে। তারপরে বলবে, আর চেয়ে সুন্দর? তো বলবে, সৃষ্টির রাজা শোনায় ফেলছে, আর চেয়ে সুন্দর কি হয়, মোহাম্মদুর রসুল্লাহ সৃষ্টির রাজা, আল্লাহ মালিক, রাজা মোহাম্মদুর রসুল্লাহ। তখন আল্লাহ চিৎকার দিয়ে বলবে, রেজওয়ান সরা পর্দা, আমি নামব। কেমন হবে? কার পিছনে হারায় যেতেছ? আজকে পশ্চিমাদের প্রেমে আমরা নির্যাতিত, আর পশ্চিমাদের অনুসরণ অনুকরণে আমরা নির্যাতিত। যদি তা না হয়ে দুটা হইতো, তাহলে মুসলমান রব্বে কাবার কসম, যদি এইখানে শুধু আল্লাহ আল্লাহর রসুলের এশক হইতো, এশক মোহাম্মদুর রসুল্লাহ, এশক আর আল্লাহর এশক, দিলটা যদি এই দুটা দিয়া ভরা থাকতো, আল্লাহর এশক আর আল্লাহর রসুলের এশক। আজকে তো মুখে বলে মনে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের ফতোয়াই সত্য হইতেছে, ওনার ফতোয়া, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক, তোর মুখটা মুসলমান বটে কিন্তু তোর দিলটা মুনাফিকের। এইখানে যদি আল্লাহ আল্লাহর রসুলের এশক হতো, হাই মুসলমান, আমাদের চেয়ে বড় বেওয়াফা কেউ নাই।
অকৃতজ্ঞ কেউ নাই, নইলে আল্লাহর তো ঘোষণা ছিল। যদিও উর্দুতে এটার তর্জমা আমি বলতেছি, উর্দুতে বাংলা করে দিব, উর্দু কবি তর্জমা করছেন, আল্লাহ তো ঘোষণা দিছিল, কিয়া ওয়াফা তুমে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ, ইয়ে দুনিয়া কিয়া চিজ হ্যায় লৌহ কলম তেরে হ্যাঁ, আল্লাহ তো এই উম্মতকে বলছিল, কিয়া ওয়াফা তুমে মোহাম্মদ সে, কিয়া ওয়াফা তুমে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ, ইয়ে দুনিয়া কিয়া চিজ হ্যায় লৌহ কলম তেরে হ্যাঁ, আমার বন্ধুর গোলাম যদি হতি, আমার বন্ধুর সাথে যদি কৃতজ্ঞ হতি, তাইলে এই দুনিয়া কি জিনিস, আল্লাহ বলতেছে আমার বন্ধুর কৃতজ্ঞ হইতে দেরি, আমি তোর হইতে দেরি হবে না। এই দুনিয়া কি জিনিস, এটা তো মশার ডানার সমান দাম না, সমগ্র জগৎ উঠায় আমি তোমাদের হাতে দিয়া দেব। এই জন্যই তো ভূমিকম্পকে টোকা দিতে দেরি, ভাগতে দেরি করে না, এই জন্যই তো চিঠি দরিয়ায় নীলকে দিতে দেরি, পানি ছাড়তে দেরি করে না, এই জন্যই তো প্রযুক্তিহীন 3,000 কিলোমিটার দূরে পাহাড় দেখায় দিতে পারে, সারি আকাল জাবাল, এই জন্যই তো সবচেয়ে বাচ্চা সাহাবি, বাচ্চা 1 বৎসর সাহাবিয়াতের বয়স, তামিমে তারি অগ্নিগিরিকে নিজের হাত দিয়ে আবদ্ধ করতেছে, চল পিছে চল পিছে চল পিছে, আমি তো ওনার কবর দেখা বলতেছি, নাম শুনা না, আমি টিউনিসিয়া ওনার কবর দেখা আসছি, আর বলছি তমিম তোকে সেলুট, হাত দুইটা রাখা গেলে আমাদের ফায়ার সার্ভিসের দরকার হইতো না, দরিয়ায় নীল 6 বার দেখছি, ওইখানে যে বাপসি হয় যদি চিঠিটা পাইতাম, তাহলে পদ্মা মেঘনার পানির আর সমস্যা হইতো না, কয়টা দেখাবো আমি, আসেন আল্লাহর কথাই সত্য, আল্লাহর ইশক আর নবীর ইশক, আল্লাহর হুকুমের অনুসরণ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুসরণ, রাজি? আরে মুখ দিয়া কইলে হবে না, আগে তওবা করতে হবে, যতক্ষণ তওবা না করব, কুরআন বলে তওবা করতে হবে, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ বলে তওবা করা ব্যতীত ফিরা ব্যতীত আমি তোমাদের উপরে মুসিবত আনছি, তোমরা যেন আমার দিকে ফিরে আসো, ফাফিরু ইলাল্লাহ, আজ যদি 200 কোটি মানুষ চিৎকার দিয়ে দৌড় দেয়, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে যদি দৌড় দেয়, তো কাল সকালে বোম মারতে হবে না, আবাবিল যথেষ্ট, আবাবিল এখনো আছে, তার পাঞ্জাও আছে, ওই পাথরও এখনো জমিনে আছে, যেটা মারতে দেরি, হাতি পাউডার হতে দেরি হয় না, পাউডার, কোরআন বলে কাসফিন মাকুল, এই জন্য আজকে তওবা করতে হবে, তওবায় রাজি? কে কে রাজি দেখি, তাইলে হাত উঠে বলেন আল্লাহ তওবা করলাম, আল্লাহ প্রথম আকাশে এখন ডাকতেছে, কে তওবা করতে চাও, পুরো উম্মতের পক্ষ থেকে করেন, আল্লাহ পুরো উম্মতের পক্ষ থেকে তওবা করলাম, নামান, কেন আমাদের ওই আল্লাহ, ওই আল্লাহ হজ কবুল হয়েছে মাত্র 6 জনের, লোক ছিল 6 লক্ষ, আল্লাহ বলে 6 জনের কারণে 6 লক্ষটা কবুল, আমাদের আল্লাহ ওই আল্লাহ, দ্বিতীয় আজকের থেকে অঙ্গীকার করি এখানে আল্লাহ ভালোবাসা, যুবক কয়দিনের এই তাফালি, কয়দিনের চুলের স্টাইল বলো, কয়দিন কয়দিন, হায় হায় এখন 2 পাও বিদায় স্টাইল, ঠিক না, প্রবাদ বাক্য শুনায় দিমু না, শুনলো বটে কিন্তু কোনো মূল্যায়নই করলো না, চাকরি থাকবে না, মজমা কি বলে চাকরি থাকবে না, দুনিয়ার পদস্থ ব্যক্তিদের ডাকে সাড়া না দিলে তো হাতকড়ি পড়তে হয়, পায়ে বেড়ি করতে হয়, জেল জরিমানা হয়, ফাঁসির কাস্তে পর্যন্ত ঝুলতে হয়, ঠিক না, ঠিক বলতে এত কষ্ট হয় কেন, বাংলাদেশের রুলস আছে, আর আল্লাহ ডেলি 5 বার ডাকে, 5 বার, বর্তমান পরিস্থিতিতে প্রেক্ষাপটে সবার দিলে একটা প্রশ্ন, যে মুসলমান
ছোট হোক আর বড় হোক, নারী হোক আর পুরুষ হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, মুসলমান বলতে যিনি কলমে ও কাগজে যিনি নিজেকে মুসলমান বলেন, চাল চলনে মুসলমানের মতো হোক আর না হোক, পোশাক আশাক মুসলমানের মতো হোক আর না হোক, কিন্তু যিনি কাগজে লেখেন যে আমি মুসলমান বা ধর্ম আমার ইসলাম, সেও কিন্তু আজকে সারা দুনিয়ায় নির্যাতিত। বিদায় মুসলমানের মনে এই প্রশ্ন জাগে, ছোটর মনেও জাগে, বড়র মনেও জাগে, শিক্ষিতের মনেও জাগে, অশিক্ষিতের মনেও জাগে, নারীদের মনেও আসে, পুরুষের মনেও আসে, যে আমরা সারা দুনিয়ায় নির্যাতিত কেন, কি কারণে আমরা আজকে সারা দুনিয়ায় নির্যাতিত। অথচ কোরআন দেখলে তো মনে হয় মুসলমান নির্যাতিত হওয়ার কথা না। কোরআন তো বলে আনতুমুল আলাউনা, তোমরা সবার উপরে থাকবে। একদিকে যদি কোরআন দেখি তাহলে কোরআন বলে তোমরা সবার উপরে, তোমাদের উপরে কেউ নাই, দুনিয়াতে কেউ তোমাদের উপরে থাকবে না, তোমরাই সবার উপরে থাকবে। আজকে আমরা সবার পায়ে নিষ্পেষিত। আরেক দিকে যদি তাকাই তাহলে কোরআন বলে হায়াতান তাইয়েবা, সুখের জীবন একমাত্র মুসলমানদেরই হবে। বা মুসলমান না বলে আরেকটা কথাও বলতে পারি, এই উম্মতে মুহাম্মদীর হবে। তাইলে পরিষ্কার আরো হবে, উম্মতে মুহাম্মদী সারা দুনিয়াতে সবচেয়ে সুখের জীবন পাবে। কিন্তু আমাদের জীবনই সবচেয়ে বেশি নিষ্পেষিত, সবচেয়ে বেশি ঘৃণিত। কোরআনে যদি তাকাই তাহলে কোরআন আরো দেখি যে উলাইকা লাহুমুল আমান, সবচেয়ে নিরাপদে দুনিয়াতে মুসলমান থাকবে। নিরাপত্তার ওয়াদা কারো সাথে নাই, শুধু রিজকুন করিম, একমাত্র ক্লান্তিহীন রিজিক আল্লাহ বরণ পোষণ মুসলমানেরই করবেন। আরো যদি একটু আগে দেখি তো ইন্নাল ইজ্জাত লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইহজগৎ পরজগতে একমাত্র ইজ্জত মুসলমানেরই হবে। আজকে মুসলমানের দুরবস্থা দেখার পরে এমন কি মুসলমানের মুসলমান পর্যন্ত এতটুকু অতিষ্ঠ যে মুসলমান পর্যন্ত নিজের পোশাক আশাক খাওয়া লওয়া চলা ফিরা উঠা বসা সব কিছু ইসলাম থেকে দূরে সরায় ফেলছে। চুল কাটা থেকে নিয়ে নখ কাটা পর্যন্ত সব ইসলামের বিরুদ্ধে, ইসলাম অনুযায়ী না। আমি ভাবব এটা বিরক্তির ভাব। যুবকরাও মনে করে আমি মুসলমান ঘরে জন্ম নিলাম তো নিলাম কেন, কেননা সারা দুনিয়ায় নিষ্পেষিত নির্যাতিত। এই জন্য বর্তমানে মুসলমানের কাছেও ইসলাম একটা ঘৃণার পাত্রতে রূপান্তরিত। বিশেষ করে শিক্ষিত সমাজ বলেন, যুবক বলেন, নারী বলেন, সবার কাছে ইসলাম এখন একটা ঘৃণার পাত্র। শুধু এই দিকে তাকায় যে সারা দুনিয়ায় মুসলমান নিষ্পেষিত কেন, একদিন দুই দিন তো না,
করোনা 2020 আসলো, 22 চলে গেল এমন তো না, শত শত বছর থেকে মুসলমান নির্যাতিত। শুধু নির্যাতিত না, ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, সবচেয়ে নিকৃষ্ট। আমাদের বাবা উচিত কেন, ওর বাবা উচিত যাকে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। আমরা নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে আসি না, আল্লাহর ইচ্ছায় আমাদের অস্তিত্ব মুসলমানের ঘরে। সিলেকশন, আল্লাহ আমাদেরকে সিলেকশন নির্বাচিত করছেন। আল্লাহ সব ইচ্ছায় আমরা ইলেকশনে আসি নাই, সিলেকশনে আসছি। আমরা নির্বাচিত আল্লাহর পক্ষ থেকে মুসলমানের ঘরে। আল্লাহ সব ইচ্ছায় আমাদেরকে জন্ম দিয়েছেন। কেউ বলতে পারবে না আমি আমার ইচ্ছায় আসছি। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে আল্লাহ সদ ইচ্ছায় বানাইছেন। যদিও আজকে মূল্যায়ন মুসলমানের কাছেও নাই, সারা দুনিয়ায় তো নাই নাই, মুসলমানের কাছেও আজকে ইসলামের মূল্য নাই। উম্মত হওয়ার মূল্যায়ন মুসলমানের কাছেও আজকে নাই। যদি থাকতো তাহলে এখানে একজনও হাত উঠাইতে পারবে না। যতজন বিয়ে করছে, যে আমি বিয়ের সময় যায়া হুজুরদের কাছে জিজ্ঞাসা করছি যে আমি বিয়ে করব, কালকে আমার বিয়ে, আমি তো জীবনে একটা বিয়েই করব। আমাদের নবীজি তো 11টা বিয়ে করছে, আমি আমার বিয়েটা নবীজির আদর্শ মতো করতে চাই, যেন কাল কেয়ামতে যখন দেখা হবে তখন যেন আমি হাত পাততে পারি যে আমি বিয়েটা আপনার আদর্শ মতো করছিলাম, আমাকে কি দিবেন দেন না। একজন মনে হয় হাত উঠাইতে পারবে না যে আমি বিয়ের সময় হুজুরের কাছে জিজ্ঞাসা করছি যে নবীর আদর্শ মতো বিয়ে কিভাবে। রাগ হয়ে গেলেন? আমি একটু দূরের থেকে নিয়ে যেতেছি আপনাদেরকে। আজ পর্যন্ত যতজনে মাথার চুল কাটছি একজনও বলতে পারবে না, হয়তো সেলুনে যা বলছে আমারটা ছোট কোড়া কাটা দাও নাহলে বড় কোড়া, কিন্তু এই কথা একজনও বলে নাই যে আমার নবীর আদর্শ মতে আজকে আমার চুলটা কাটা দাও, কাল কেয়ামতে তো দেখা হবে, ওনার সুপারিশ ছাড়া তো পার হওয়া যাবে না, যখন দেখা হবে তবে আমি যেন হাত পাততে পারি যে একবার হলো জীবনে আপনার আদর্শে চুল কাটছি। শুনছি আপনি নাকি দয়ার ভাণ্ডার, শুনছি আপনি কিনারাহীন সমুদ্রের মতো, আপনার দয়ার সমুদ্র কিনারাহীন সমুদ্র, আজকে একবার চুল কাটার বিনিময়ে আমাকে কি দিবেন দেন না। একজন মনে হয় এই কথা বলে চুল কাটে না। আজ পর্যন্ত যতবার কাটছে, আল্লাহ সব ইচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। কেউ ভাবুক আর না ভাবুক, আমাদের বাবা উচিত, চিন্তা করা উচিত, যাকে আল্লাহ সব ইচ্ছায় মুহাম্মদুর রসুলুল্লাহর উম্মত হিসাবে অস্তিত্ব দিয়েছেন, জন্ম দিয়েছেন, তার বাবা উচিত। শুধু হুকুম দিয়া মুহাম্মদুর রসুলুল্লাহর উম্মত বানান নাই, কুদরতি হাত দিয়া বাইছা বাইছা বানাইছেন। কোরআন বলে হুয়া জেতা বা হুকুম, আল্লাহ বলে আমি তোমাদেরকে বাছাই করে উম্মতে মুহাম্মদির অন্তর্ভুক্ত করছি। কুদরতি হাত সারা দুনিয়ার মানুষের উপরে একবার লাগছে, আমাদের উপরে দুইবার লাগছে, দুইবার সমগ্র মানুষের উপরে জন্ম লগ্নে লাগছে, অস্তিত্ব লগ্নে। যখন মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন তো কুদরতি হাত দিয়া সমগ্র সৃষ্টি তৈরি করছেন হুকুম দিয়া। কোন বলতে দেরি হতে দেরি হয় নাই,
ছয় দিনে সমগ্র সৃষ্টিকে কমপ্লিট করছেন, কুরসি থেকে নিয়া ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণীকেও আল্লাহ ছয় দিনে কমপ্লিট করছেন। আর আপনাকে আমাকে হুকুম দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া করছেন, ছয় দিনের অন্তর্ভুক্ত করেন নাই, দশ মাস সময় নিয়া করছেন, দশ মাস। প্রথম কুদরতি হাত লাগছে জন্ম লগ্নে, দ্বিতীয় কুদরতি হাত লাগছে এই উম্মতের উপরে বাছাই পর্বে, কুদরতি হাত দিয়ে বাছাই করছে। বুঝে তো আসবে না, কোত্থেকে যুবকদের বুঝে আসবে, আর আমাদেরই কোত্থেকে বুঝে আসবে, কারোই বুঝবে আসবে না। সারাদিন তো দুনিয়া নিয়ে ভাবি, কাজ না থাকলে চার দোকানে বসা টেলিভিশন দেখতে থাকি, তো বুঝে কোত্থেকে আসবে। দুইবার আমাদের উপরে কুদরতি হাত লাগছে, একবার জন্ম লগ্নে, একবার বাছাই পর্বে। বাছাই বোঝেন, বাজারে গেলে বাইছা বাইছা কিনেন না, বাছাই পর্বে। সমস্ত দুনিয়ার মানুষের উপরে, সমস্ত মানব জাতির উপরে মুকুট শুধু একটা, মুকুট বোঝেন, তাজ একটা লাগানো মাথায়। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমাদের মাথায় তাজ দুইটা, একটা হলো ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আরেকটা হলো কুনতুম খায়রা উম্মা, এই দ্বিতীয় তাজ আমাদের মাথায় পড়ায় দিয়েছে। আমাদের ভাবা উচিত, আমাদের চিন্তা করা উচিত, যে আখেরাত বিশ্বাস করে না তার চিন্তার প্রয়োজন নাই, সে তো বিশ্বাসই করে না। আমাদের তো চিন্তা করা উচিত, আমরা আখেরাতকে বিশ্বাস করি, মউতকে বিশ্বাস করি, কবরকে বিশ্বাস করি, হিসাব কিতাবকে বিশ্বাস করি, পলসেরা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি। করেন না, করেন না সবাই, কে কে করেন দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নামাজ আমাদের ভাবা উচিত, আমাদের বাবা উচিত, যার কাছ থেকে আসছি তার কাছে ফিরত যাওয়ার বিশ্বাস করি। কোরআন এটাই বলে, ইলাই না তুর যাও, আমার কাছে তুমি ফিরবে। থাকার সুযোগ এখানে কারো ছিল না, কারো নাই। যদি চিরদিন থাকার সুযোগ হতো তাহলে একজনের ছিল, একজনের। কবি এটাই বলে, লৌকানাতি দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা, দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হতো তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন দুনিয়ার থেকে যাইতেন না। সব সৃষ্টি ওনার সুবাদে, সুবাদ বোঝেন, ওনার কারণে, ওনার রহমতের ছোঁয়া দিয়ে তৈরি করছেন। আমরা অস্তিত্ব পাইছি ওনার কারণে, নাইলে কিছুই অস্তিত্ব হইত না। যার জন্য সমগ্র জগৎটা অস্তিত্ব পায়, অস্তিত্ব লাভ করে, যার জন্য আল্লাহ অস্তিত্ব দেন, উনি চলে গেছে, আর কারো থাকার সুযোগ এখানে নাই। কিন্তু সত্য এটাও, এই কথা জানারও সুযোগ নাই যে কে কখন যাবে, সকালে যাবে না দুপুরে, দুপুরে যাবে না বিকালে, বিকালে যাবে না সন্ধ্যায়, রাত্রে যাবে না দিনে, কারো জানার ক্ষমতা নেই। দুনিয়া যতই চিৎকার দেখ না কেন, উন্নত 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 উন্নত, এটাকে কোনো উন্নতি বলে? যাস পর্যন্ত এটা জানতে পারলো না, এই মেশিন আবিষ্কার হলো না যে মানুষ কে কখন মারা যাবে এটা বলা দিবে, তাইলে না ভাবতাম উন্নত। কেউ জানে না কে কখন যাবে, এই জন্যই তো আল্লাহকে সতর্ক করতে হয়েছে। আল্লাহ সতর্ক করছে, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ দুনিয়ার উন্নতি যেন তোকে মাতাল না করে, বিমুখ না করে, কুরআনকে যেন তোর কানে ধ্বনি না দিতে হয়। মা গাররাকা বিরাব্বিকাল কারীম,
তোকে আল্লাহ থেকে বিমুখকে করলো, কোরআন যেন তোর কানে এই চিৎকার না দিতে হয়। কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করা, মানুষ তো মানুষ, ও মুসলমান, ও উম্মতে মুহাম্মাদি, তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করা, তোকে তো কুদরতি হাতে বাছাই করলাম, তারপরও অকৃতজ্ঞ। যেই উম্মত হওয়ার জন্য নবীরা চোখের পানি ঝড়াইতেন, যেই উম্মত হওয়ার জন্য নবীরা চোখের পানি ঝড়াইছেন, দানিয়াল আলাইহিসসালাম আড়াই হাজার বৎসর অপেক্ষা করছেন, আড়াই হাজার বৎসর শুধু দাফন আর কাফন পাওয়ার জন্য। এই উম্মতের হাতের ছোঁয়ায়, এই উম্মতের হাতের মাধ্যমে কাফন আর দাফন পাওয়ার জন্য আড়াই হাজার বৎসর মৃত্যুর পরেও অপেক্ষা করছেন। আল্লাহ ওনার দোয়া কবুল করছেন, এই জন্য উনি অপেক্ষমান ছিলেন। উনি দোয়া করছিলেন, আল্লাহ উম্মত তো হওয়া যাবে না, চলে আসছি বহুত আগে, চাইলেও হওয়া যাবে না, আর যারা চাইছেন কাউকে আপনি দেন নাই, বিদায় আমি এই দোয়া করতে চাই না, আমি এই দোয়া করতে চাই যে মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়, আর উম্মতে মুহাম্মাদি যেদিন আসবে ওনাদের হাতের মাধ্যমে যেন আমার কাফন আর দাফন হয়। আপনি তো আপনার দামও জানেন না, কামও জানেন না। আমি নিয়া যেতেছি, ওই উম্মতের ভাবা উচিত যাদেরকে আল্লাহ নিজ কুদরতি হাতে উম্মতে মুহাম্মাদি বাছাইকৃতভাবে বানাইলেন। উম্মতে মুহাম্মাদি হওয়া চারটি খানিক কথা না তো বলতেছিলাম, থাকা যাবে না, চলে যেতে হবে। এই জন্য বাবা উচিত, কে কয়দিন থাকব কেউ জানি না, জানার কোনো সিস্টেমও নাই, কোনো দিন এই সিস্টেম অস্তিত্বে আসবে না যে কে কয়দিন থাকবে, এই মেশিন আবিষ্কার হবে, না না না, কেউ জানে না, কেউ জানবে না। এই জন্য আমাদের ভাবা উচিত, শুধু শুধু তো এই কোরআন তো বলে আল্লাহ কারো উপরে অনার্থক জুলুম করেন না, লাইসা সাল্লা মিল্লিল আবিদ, আরো উম্মতে মুহাম্মাদি, আরো উম্মতে মুহাম্মাদি যাদের মাথায় দুই দুইটা মুকুট, যাদেরকে দুই দুইবার কুদরতি হাতের ছোঁয়া দিলেন, কিয়ামতের দিন হারায় না যাক, এই জন্য যাদের গায়ে চিহ্ন লাগায় দিলেন। আমাদের প্রত্যেকের গায়ে চিহ্ন লাগানো আছে, জাগিয়া টাকার গার মানুষ মানবে কি মানবে না, চিহ্ন লাগানো আছে। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূল আল্লাহ, আদম আলাহ ইসলাম থেকে নিয়ে ঈসা আলাহ ইসলাম পর্যন্ত আর আমরা কেয়ামতের সকাল পর্যন্ত এই সমগ্র মানব জাতি উঠবে, আপনি আমাদেরকে খুঁজা পাবেন কি করে? আল্লাহ রসুল বলছে চিহ্ন লাগানো আছে, খুঁজা সহজ, পাওয়া সহজ। বলছে কি চিহ্ন? গোর্রাম মাজ্জেলিনা মিন আসারি সুজুদ, সেজদার চাগা দিয়া নূর ফুটা বাহির হবে, নামাজে যেই যেই জায়গায় ব্যবহার হতো ওই জায়গা দিয়া নূর ফুটা বাহির হবে, তোমাদেরকে নূর দেখা চিনব, এই নূর তোমাদের হবে আর কারো হবে না, আর কারো হবে না, তোমাদের হবে, চিহ্ন লাগানো আছে। আমাদের বাবা উচিত, চিন্তা করা উচিত, তওবা করা উচিত এখনো, যে শত শত বৎসর আমরা নির্যাতিত, শত শত বৎসর ওদের রঙে চলার পরও নির্যাতিত। আজকে 99% মুসলমান বিজাতির রঙে চলে, বিজাতির কালচারে চলে, বিজাতির মতো উঠা বসা খাওয়া লওয়া চলা ফিরা বিয়া শাদি সব, তারপরে ওরা আমাদেরকে আপন মনে করে না।
বুকে লাগায় না, পিঠে রাখে, পিঠে মন চাইলি আসার। হায় হায়, সত্যই এটা যুবক, যতই 14 তারিখ মানাও না কেন, যতই 14 তারিখের জন্য জান দাও না কেন, 14 তারিখ চিনো তো, ফেব্রুয়ারির 14 তারিখ যতই জান দাও, যতই 31st নাইটে ধুমধাম করো না কেন, যতই ওদের যতগুলা ডে আছে, দিন আছে, যতই ধুমধারাক্কা করে মানাও না কেন, লব্বে কাবার কসম, ওরা কোনো দিন তোমাকে নিজের মনে করে না, ওরা রূপরেখা দেখে না। আমার কথা মানো সত্য, আমি দুনিয়া ঘুরা বলতেছি, ঘুরা কিতাব করে না, আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন, আমি 99টা দেশ দেখা বলতেছি, দুনিয়ার কোনো দেশ নাই উন্নত যেখানে আমি না গেছি, শুধু 2টা বাকি আছে, একটা ইংল্যান্ড, একটা কানাডা, আর কোনোটা বাকি নেই। আমি ঘুরা বলতেছি তোমাদেরকে, আমার কথা মানো, কাজে দিবে, নাইলে যৌবন বেশি দিন তোমার থাকবে না। আজকে হয়তো তুমি আকর্ষণের পাত্র, যুবক দেখা, কিন্তু কালকে তুমি থাকবে না, কালকে যদি থাকতে তাহলে বুড়া ঘরে বাড়িতে গেলে বুড়ি বুড়া কয়া ডাকতো না, বোঝা গেল বুড়া কওয়া মানে আকর্ষণের পাত্র শেষ, এখন বুড়ির কাছেও বুড়া আকর্ষণের পাত্র না, নইলে বুড়ি কয়া ডাকে কেন, বুড়া কয়া, ঠিক না, হুম, কি নাইলে প্রথম দিন যেরম জান কয়া ডাকছিল, আজকে জান কয়ে ডাকতো, ঠিক না, মনে হয় রাগ হয়ে গেলেন, ঠিক না, না না বুড়ারা মুখ দেখা দেখি করতেছে, রাগ হয়ে গেছে, হ্যাঁ সত্য না, অতদিন তুমি আকর্ষণের পাত্র, যতদিন যৌবন আছে, যৌবন শেষ তুমি আর আকর্ষণের পাত্র না, তুমি যতই আকর্ষিত হইয়া দেখো জুতা দেখাবে, নইলে গালি দিবে, বলবে বুড়া তো হয়েছে কিন্তু গাছ বাওয়া ছাড়ে নাই, আরো শব্দ বলবে, এই জন্য পায়ে হাত রেখা বলতেছি, তুমি ওই কয়দিন আকর্ষণের পাত্র, যৌবন যেই কয়দিন আছে, আর যৌবন তোমার অর্জন না, যৌবন আল্লাহর গিফট, আল্লাহ তোমাকে দান করছে। তুমি তো কলিকাতা হারবালে যে জিজ্ঞাসা করো না যে যৌবনের দাম কত, ওইখানে যে জিজ্ঞাসা করো যৌবনের দাম কত, যৌবন তোমাকে আল্লাহ দিছে, আল্লাহ, নাইলে সত্য তো এটাই ছিল, ওই হাদিসই সত্য ছিল, মান আরাদা আন্নি না দাইতুহু মিন করিব, আল্লাহর থেকে যখন বিমুখ হয়ে যায় তো আল্লাহ কাছের থেকে আয়সা ডাকে, ইলা আইন কই চললি, হালুয়া যাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে, আমার চেয়ে বেশি তোকে দিছে, আমার চেয়ে বেশি তোকে দিছে, এরকম দাতার সন্ধান কি তোর আছে, তুই কোথায় চললি, হালুয়া যাত্তা আকবরা মিন্নি, আমার চেয়ে বড় তথ্য কি তোর কাছে আছে, যে আমার চেয়ে বড় কেউ, তাহলে তুই কোথায় চললি, আমা কুন্তা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না, ফমান যা আলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো, ওমান যা আলাকা মদগা, তোকে রক্ত পিণ্ড থেকে রূপান্তরিত করলো, ওমান যা আলাকা এদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো, ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁতভাবে গোস্ত আর চামড়ার আবরণ কে চড়ায় দিল, আমা কুন্তা সগীরা, ফমান কাব্বারাক, তুই কি ছোট ছিলি না, তোকে বড় কে করলো, আমা কুন্তা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না, ফমান কওয়াকা, যৌবনের সুঠামত্ব তোকে কে দিল, আমা কুন্তা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না, ফমান আল্লামা, তোকে সুশিক্ষায় শিক্ষিত কে করলো,
তোর এইখানে মেধা কে দিল মেধা আমা কুনতা মিসকিনা তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই সমান অজ্ঞাকা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো নিশ্চয় তো ছিলি তুই নিশ্চয় তো ছিলি তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো আমা কাইতু কাইনানে তন্দুর বিহা দুটো চক্ষু কি আমি দেই নাই যেটা দিয়ে তুই দেখিস আমা আতাইতুকা উদুনানে তাসমাউ বিহা দুটো কান কি আমি দেই নাই যেটা দিয়ে তুই শুনিস আমা আতাইতুকা লিসানান তান্তিকু দি জবান কি আমি দেই নাই যেটা দিয়ে তুই বলিস আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি আকল কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি আমি কি তোকে দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস আমা আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা আমি কি দুটো হাত দেই নাই যেটা দিয়ে তুই চলিস আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা দুটো পাও কি দেই নাই যেটা দিয়ে তুই চলিস দুটো হাত কি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস না দেন নাই কে দিছে যুবক কে দিছে তোমার যৌবন এর থেকে আসে আল্লাহ আসে তো না আছে তো এখানে যুবক সারা দিনে একবার মনের থেকে আল্লাহ বলে না আল্লাহ আল্লাহ বলে শুন এই জন্যই সতর্ক করে সবাব লা ইয়াক্তারুকা সবাবুকা যুবক পায়া ধন হারায় যেও না এর পিছনে আরেকটা শব্দ আছে দিয়া ধন চায় মন কাইরানিতে কতক্ষণ আল্লাহ বলে পায়া ধন হারায় যেও না যৌবন একটা ধন একটা রত্ন হায় 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 হারায় যেও না কাম্মিন সাব সাবাকা ইলাল মউত কত যুবক কি তোমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিলাম যাও এমন কোন মাস যায় না টাকা চিটাগাং হাইওয়ে এই প্রমাণ না দেয় যে যুবক বুক ভরা আশা চোখ ভরা স্বপ্ন আর সুপার ডিজিটাল ঘোড়া চিন ঘোড়া ডিজিটাল ঘোড়ায় সকালে বাহির হয়েছে বিকালে লাশ হয়ে নিজের এলাকায় ফিরে আসে প্রতি মাসে দুই একটা উপহার দেয় টাকা চিটাগাং রোড প্রতি মাসে দুই চারটা উপহার দেয় ঠিক না উপহারই বললাম বুঝানোর জন্য উপহার দেয় যে যুবক যেন বোঝে অ্যাক্সিডেন্ট হয় নারী যেন বোঝে পুরুষ যেন বোঝে প্রত্যেক ব্যক্তি যেন বোঝে এই জন্য দুই দলকেই সতর্ক করেন বিদায় বাবা উচিত আমাদের উম্মত যদি না হইতাম তাহলে ভাবার দরকার ছিল না মুসলমান যদি না হইতাম বাবার দরকার ছিল না আল্লাহ বলেই দিয়েছেন তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন